হেই বন্ধুরা, আমি কৌশিক, তোমাদের সঙ্গে আছি আর তোমরা দেখছো আমার লাইফ স্টোরি চ্যানেল। তো বন্ধুরা, তোমাদের মেন পরীক্ষা খুব শীঘ্রই হয়তো চলে এসেছে, তো তোমাদের হয়তো একটু প্রবলেম হতে পারে। তো বন্ধুরা, গত যে পরীক্ষা হয়েছিল 2018 সালে, তো সেই পরীক্ষার মান অনুযায়ী এবারের কাট অফ হয়তো অনেকটাই কম যেতে চলেছে। তো বন্ধুরা, কাট অফ নিয়ে অবশ্য এখন আলোচনা করাটা ঠিক হবে না। তো এর জন্য বলবো যে তোমরা আমাদের চ্যানেলটা ফলো রাখো। তো আমার চ্যানেলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব কাট অফটা। এবারের কাট অফ খুবই কম যাবে অবশ্যই। তোমরা দেখেছো যে 2018-তে আগেরবার যারা পরীক্ষা দিতে গেছিলে, তো তাদের ভিতরে কিছু ক্যান্ডিডেট হয়তো পরীক্ষাতে পাস করতে পারোনি কিংবা ভাইভা পর্যন্ত যেতে পারোনি। তো এবারের হয়তো তোমাদের চান্স থাকতে পারে। তো বন্ধুরা, অবশ্যই চান্স আছে। তো তোমরা বন্ধুরা যারা প্রিলি পরীক্ষা পাস করে, মাঠ পাস করে এই মেন পরীক্ষার জন্যে মেন পরীক্ষার কাছাকাছি চলে এসছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পরীক্ষা কাছাকাছি আসার জন্য। তো তাদেরকে সবাইকে কনগ্রাচুলেশনস। আর তো জীবনে যারা প্রথম পরীক্ষা দেবে এই 16 তারিখে, তো তাদের জন্যেও অনেক আর কি শুভেচ্ছা রইল। তো এই 16 তারিখে যে পরীক্ষাটি হতে চলেছে বেঙ্গল পুলিশের, এই পরীক্ষাতে তোমাদের কাট অফ অনেকটাই আগের চেয়ে নিচে নামবে। তো এই কাট অফের বিষয়ে আমি পরীক্ষার পরেই আমি তোমাদেরকে আলোচনা করব। আজ আর বেশি কিছু বললাম না। তো পরীক্ষাটি সবাই ভালোভাবে দেবে এবং দেওয়ার চেষ্টা করো। তো এবারের ক্যান্ডিডেট কিন্তু 8,400 জন মতন আছে, কনস্টেবল নিয়োগ হবে। তো বন্ধুরা, সবাই ভালোভাবে পরীক্ষা দিও। ধন্যবাদ সকলকে।